ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে ম্যাঙ্গো পুডিং, তাই জন্য এখানে ম্যাঙ্গো কুচানো নিয়ে নিয়েছি, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে ম্যাঙ্গো গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1 চিমটে নুন। এবারে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। ম্যাঙ্গোটাকে গ্রাইন্ড করে নিচ্ছি নিয়েছি এবারে আমরা দুধ দিয়ে দিচ্ছি, গরম করা দুধ। দুধ দিয়ে আবারও ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, দুধ দেওয়ার পর গুলে নেব। গ্যাসের ওপরে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, এর ওপরে দিয়ে দিচ্ছি আমের পেস্টটাকে দিয়ে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো দুধ, দিয়ে দিচ্ছি ক্রাশ করা এলাচ, দিয়ে মিক্স করে নেব। আমের যে ময়েশ্চারটা আছে এটাকে আমরা শুকিয়ে নেব। যত সময় না আঠালো ভাব আসছে তত সময় কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে। যত সময় না কড়া থেকে ছেড়ে আসছে তত সময় না নেড়েই যেতে হবে। আমাদের পুডিং রেডি। এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে নামিয়ে নেব। একটা আমরা বাটিতে নামিয়ে নিচ্ছি, এবারে এর ওপরে আমরা একটা বাটির চাপ দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমরা এটাকে সেট হতে 2 ঘন্টা দেব। 2 ঘন্টা পর ফিরে এলাম, ওপরের বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমাদের পুডিং হয়ে গেছে। এবারে এর ওপরে একটা প্লেট রেখে দিলাম, এবারে এই বাটিটাকে উল্টিয়ে দিলেই পুডিংটা এই যে থালার মধ্যে চলে আসে। এই যে বের করে নিয়েছি, আমাদের পুডিং হয়ে গেছে। আমাদের পুডিং রেডি অ্যান্ড সফট। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। এটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা এটাকে বাড়িতে ট্রাই করবেন, যেমন আমরা করলাম। দেখুন কেমন জেলি জেলি হয়েছে। কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন জেলি জেলি। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস।